আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা আম্মা বা'দ শুভ দর্শক শ্রোতা শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম পিএসটিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পূর্বেও আপনাদের মাঝে বিজ্ঞ আলেম সমাজকে উপস্থাপন করেছি আজকে আমাদের মাঝে এসেছেন বিশেষ আমন্ত্রণে তশরিফ এনেছেন বিজ্ঞ আলেম দিন মাহতারাম শেখ হাসান জামিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মাহতারাম আপনাকে জানাচ্ছি স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ইসলাম এমন একটি জীবন আদর্শ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীবন আদর্শই হচ্ছে ইসলাম ইসলামের পরে পৃথিবীতে আর কোনো কিছুই আসার বাকি নেই কেয়ামত পর্যন্ত এটাই থাকবে পৃথিবীতে যার কারণে এই ইসলাম প্রচার প্রসারের করান এবং সন্ন্যায় অনেক তাগিদ এসেছে

পূর্বেকার যত উম্মত ছিল সেই উম্মত কিন্তু সীমিত ছিল বন ইসরায়েলের কথাই ধরুন আজতে মুসা আল ইসাল্লাম সহ ইসা আলাইসাল্লাম পর্যন্ত বন ইসরায়েলের যত নবী এসছেন ওই সমস্ত নবীর যত উম্মত ছিল ওই সমস্ত উম্মতকে যদি আপনি গণেন যে সংখ্যাটা দাঁড়াবে পরিক্রমায় যদি আজকের বিশ্বের দিকে আমরা তাকাই রসুলের করিম সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান অতিবাহিত হয়েছে বা বর্তমানে আছে এই সংখ্যাটা শুধু শুধু আমাদের নবীর উম্মতের সংখ্যাটা যদি আমরা দেখি আর অতীতের সমস্ত নবীদের উম্মতের সংখ্যা যদি দেখি আপনি নিশ্চিত করে জেনে রাখুন যে রসুলের করিম সাল্লা আলি সাল্লামের উম্মতের সংখ্যা অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং কেয়ামত পর্যন্ত আরও তো বহু মুসলমান আসার বাকি আছে তাহলে এখন যৌক্তিক কারণে একটা প্রশ্ন আসে যে তাহলে কি রব্বুলা আলমিন শেষ নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে পাঠিয়ে এই উম্মতকে ঠকিয়েছেন যেখানে আগে পূর্বের যুগে কৌমে কৌমে আল্লাহ নবী পাঠিয়েছেন একে কৌমে একাধিক নবী পাঠিয়েছেন সেখানে আজকে এত লম্বা টাইম এতগুলো মানুষ তাদের জন্য একমাত্র একজন নবী প্রশ্ন কিন্তু আসে এই প্রশ্নের উত্তর রব্বুল আলমিন দিয়েছেন হচ্ছে কুনতুম তোমরা শ্রেষ্ঠ উম্মত সমস্ত উম্মতের মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম কিসের কারণে কারণটা রবুল আলমিন ওইটাই বলেছেন আমাদের প্রশ্নের উত্তর যেটার মধ্যে যে আমি আর কোনো নবী পাঠাবো না কিন্তু নবুয়তের যে ধারা সেটা হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু তার যে মিশন যে কাজ সেটা হচ্ছে মানুষকে আল্লাহ মুখী করা যা আপনি বলছেন দাওয়া ইল আল্লাহ মানে কি মানুষকে আল্লাহর দিকে ডাকা আহ্বান করা এই কাজ কিন্তু বন্ধ থাকবে না কাজ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যখন বন্ধ হবে মুমিন থাকবে না মুসলমান থাকবে না আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না তখন তো আল্লাহ এই গোটা বিশ্বকে ধ্বংস করে দিবেন আর রাখার আর প্রয়োজনই নাই কিন্তু তার আগ পর্যন্ত এই কাজটা কিন্তু অব্যাহত থাকবে কারা করবে রব্বুল আলমিন বলছেন যে দেখো আগের উন্ম্মতের জন্য আমি নবী পাঠিয়েছি আমি আর নবী পাঠাবো না ওই নবুয়তের যে দায়িত্ব এই দায়িত্ব আমি তোমাদেরকে সপে দিলাম হান আল্লাহ এটা এই উন্মতের জন্য একটা বড় নিয়ামত বড় মর্যাদার একটা বিষয় ধন্যবাদ মাহাতার আপনি খুব সুন্দর দাওয়াতের বিষয়ে কথা বলছিলেন তাহলে আপনার আমরা যে একটি অপরিহার্য দায়িত্ব হলো যেটি নবী ইসলামের প্রতি দাওয়াত দেওয়া জি আজকে একটি বিষয় আফসোসের সাথে বলতে হয় আপনি কি বলবেন জানি না আপনার মত আমি জানতে চাই মুসলিম সমাজ আজকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়েছে এখন দেখা যায় যে ইসলামের দিকে দাওয়াত মানে হলো আপন দলের দিকে দাওয়াত যে যেটাতে বিশ্বাসী যে যেটা মনে করে সেটার দিকে দাওয়াত আসলে এই দাওয়াতটুকু কতটুকু কোরআন ও সন্ন্যার আলোকে দাওয়া ইলাল্লাহ হিসাবে ঠিক হচ্ছে বা কি হচ্ছে আপনার কাছে একটু জানতে চাই এটা তো পূর্বের ওম্মদের জন্য একটা গজব ছিল যেটা রবুল আলমিন সুরা আলী ইমরানের মধ্যে বলেছেন যে তোমরা শতদা বিভক্ত ছিল রব্বুল আলমিন ফায় বাইনা বিকুম যে তোমাদেরকে রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মহাব্বত তৈরি করে দিয়েছেন এক করে দিয়েছেন বিভক্তি এটা মানুষের জন্যে এক বড় গজব এটা আমরা এই আয়াত থেকে পেয়েছি এখন দাওয়াতের আপনি যেটা বুঝাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন এটা এক বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই তিক্ত হলেও আমাদেরকে বলতে হচ্ছে সেই বাস্তবতা হচ্ছে আসলে দাওয়া ইলাল্লাহ না হয়ে দাওয়া ইলাল জামা হচ্ছে নিজ নিজ দলের দিকে দেওয়া হচ্ছে এবং নিজের দলের যে গঠনতন্ত্র এটা কি মনে করা হচ্ছে একমাত্র জীবনবিধান এবং আমরা দেখেছি অত্যন্ত আফসুস পরিতাপের সাথে বলতে হয় পরমত সহিষ্ণুতা যেটা অন্যকে তিনিও যে দিনের কাজ করছেন এই জায়গাটাতে আমরা স্বীকার করতে চাচ্ছি না অনেক ক্ষেত্রে আমরা অতি বাড়াবাড়ি দেখি সেটা হচ্ছে অন্য গ্রুপকে বা অন্য দলকে আমরা একদম কাফির পর্যন্ত বলে ফেলছি আমরা দেখছি কেউ মুশ্রিক বলছেন কেউ ইয়াহুদির দালাল বলছেন কেউ মুনাফিক বলছেন আবার সকলের দাবি কিন্তু একটাই যে আমরা আল্লাহর পথে মানুষকে আনছি দেখুন আজকে আপনি ধরুন একটা জনসভা হচ্ছে কোনো এক ময়দানে ওই জনসভায় বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে এখন সকলের রাস্তা কিন্তু ভিন্ন ভিন্ন কেউ আসছেন পশ্চিম দিক থেকে কেউ দক্ষিণ দিক থেকে কেউ উত্তর দিক থেকে কেউ পূর্ব দিক থেকে জন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাস্তা দিয়ে আসছেন সকলের দৃষ্টি একটাই ওই জনসভায় হাজির হবেন উপস্থিত হবেন এখন পশ্চিম দিক থেকে যিনি আসছেন যার রাস্তা ওটা তিনি যদি অন্যদেরকে বলেন যে ওই সমস্ত রাস্তাগুলো সব গুমরাহির রাস্তা ভ্রষ্টতার রাস্তা রাস্তা একটাই যেটা আমি পশ্চিম দিক থেকে আসছি ওদিক থেকে আসতে হবে তাহলে নিশ্চিত বলা যাবে যে তিনি আর যাই করেন তিনি ওই জনসভার কেউ নন তিনি যদি ওই জনসভার কেউ হন তাহলে এই সবাইকেই তিনি ভালোবাসবেন যে আমি পশ্চিমের রাস্তা ধরেছি তুমি পূবের রাস্তা ধরেছ তুমি দক্ষিণের রাস্তা ধরেছ আমাদের সকলের টার্গেট একটাই ওই জনসভায় হাজির হওয়া আমাদের টার্গেট যদি হয় দাওয়া ইলাল্লাহ মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া তাহলে দাওয়াতের যত প্রক্রিয়া আছে কেউ জেহাদের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন কেউ তালিমের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন কেউ প্রচারের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন কেউ লেখুনির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ মোহতারাম তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আসলেই আমাদের হওয়া উচিত মেইন বিষয়টাকে প্রাধান্য দেওয়া দলীয় বিষয়টাকে বের হয়ে আসা উচিত ধন্যবাদ আরেকটি প্রশ্ন আমার এসে যায় আজকে দাওয়া ইলাল্লাহ বা দিনের তাবলিগ দাওয়ার ক্ষেত্রে আজকে আমরা অনেকে অনেক সিলেবাস তৈরি করে নিয়েছি অথচ আল্লাসফান হাত আলা রসুল সাল্লাহিসাল্লামকে একটা সিলেবাস দিয়েছেন সেই সিলেবাস থেকে যেন অনেকে আমরা একটু দূরে সরে গেছি আমার মনে হয় জানি না আপনি কি বলবেন যেমন আল্লাসফানত আলা বলেন ইয়া আয়ু হর রাসূল বাল্লে মা উজিলা ইলাই কেমন রবিক হে রাসূল তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল হয়েছে সেটার মাধ্যমে তুমি তাবলিগ করো সেটার তাবলিগ করো তাহলে আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন এবং রাসুলের হাদিস সেটাই আমাদের তাবলিগের দাওয়াতের ইসলাম প্রচারের সিলেবাস হওয়া দরকার অন্য অন্য সিলেবাস না নিয়ে কি বলেন আপনি এই বিষয়ে যে আপনি ঠিকই বলেছেন আসলে দাওয়াতের বিষয় তো হবে কোরআন এবং শরিয়ার দিকেই নিশ্চিত করে বলা যায় কিন্তু ওই আমি আগে যে কথাটা বলছিলাম সেই কথাটাকে আবার ফেরত নিয়ে আসি এখানে দাওয়াতের প্রক্রিয়াটা যদি বিভিন্ন ধরনের হয় দাওয়াত একটাই হবে মূল হবে কোরআন এবং শূন্য এটার মধ্যে কোনো আপোষ নাই নিশ্চিত করে বলা যায় কিন্তু প্রক্রিয়াটা যদি এক একজন এক এক রকম করেন সেটা হতে পারে কিন্তু সেটা করতে গিয়ে যেন এমন কিছু না হয় যে নিজস্ব মন গড়া কোনো প্রক্রিয়া যেটা সরিয়ার সাথে সাংঘর্ষিক বা বিদাত ঢুকছে ভিন্ন কোনো পন্থা ঢুকছে তাহলে অবশ্যই সেটা বর্জনীয় এবং আমি আপনাকে আরেকটা কথা বলি দাওয়াতের প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে দাওয়াতের মৌলিক জিনিস কিন্তু এটা এটা থেকে থেকে না না যাই এক হচ্ছে হচ্ছে আমি আদেশ দিব অসৎ কাজ থেকে আমি বারণ যে কোনো প্রক্রিয়াই দুটোই রাখতে হবে দুটোই রাখতে হবে এখন কেউ যদি শুধু অসৎ কাজ থেকে বারণ করে শুধু ওই জিহাদ জিহাদ বলে আজকে এক শ্রেণীর মানুষ যে জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই যে তুমি জেহাদ করেই যদি বাঁচো তো তালিমের কাজটা কে করবে আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সাহবা একরাম চিন্তা করেন তারা মসজিদে নবীর সাগরে তো ছিলেন রসুল করিম সাল্লামের আবার জেহাদের ময়দানে সেনাপতি রসুলের পিছনে সৈনিক হিসাবেও দাঁড়িয়ে গেছেন দাওয়াত দিয়েও বিভিন্ন জায়গায় গিয়েছেন আবার সময় মতো ফিরে চলে আসছেন নিজের পরিবার ইসলামের যে কোনো একটি সাইটকে নিয়ে শুধু মাথা গরম করা উচিত না অবশ্যই না আবার

দিন প্রচারের জন্যে শুধু ওই নরম পম অবলম্বন করি তাহলে সাহাবায়ে کرامের ওই আসিদ দাও আর আল যে চমৎকার বলতে এটা কোথায় ছিল না না এই জায়গায় শুধু আমার একটা বিরোধ আর অন্য কোনো বিষয়ে আমার কোনো ডিমত আমি পোষণ করছি না ভিন্ন ভিন্ন পদ্ধতি হতে পারে মৌলিক জায়গাটা জন্য এক থাকে কিন্তু এই দুটো জিনিসই জানো ঠিক থাকে এই দুটো জিনিস জানো ঠিক থাকে ধন্যবাদ محترم আপনি দাওয়া ইলাલ્લાহ সম্পর্কে তার সিলেবাস বা ইস্তাদি বা মানহাজ বা পদ্ধতি সুন্দর চমৎকার আপনি আমাদের প্রশ্নের জবাবগুলি দিলেন যে জাকুমল খাই এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনার সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বিরতির পরে আবার আমাদের এই মূল্যবান সাক্ষাৎকার অনুষ্ঠানটি উপভোগ করবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আসসালামু আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা আবার আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে আমাদের এই সাক্ষাৎকার আলম দিন শাইখ হাসান জামিল যে মহতারাম তাওয়াত সংক্রান্ত বিষয়ে আমরা কিছু কথা বলছিলাম এখন আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে এখন আলহামদুলিল্লাহ উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির যুগে অনেক কিছু পথ ও পদ্ধতিরও উন্নয়ন ঘটেছে এমন এক সময় ছিল যে মানুষের কাছে দ্রুত একটি সংবাদ সহজে পৌঁছানো যেত না এখন সেই পদ্ধতিও আমরা পেয়েছি এমন এক সময় ছিল যে যার কাছে শুধু পৌঁছাবো তার কাছে পৌঁছে বহু জনগণের কাছে দ্রুত পৌঁছানোর মাধ্যম ছিল না এখন আমরা মিডিয়া এই ধরনের মাধ্যমও পেয়েছি তো এই ক্ষেত্রে উন্নত প্রযুক্তির সাথে আমাদের দাওয়াতি যে চিন্তা চেতনা এটাকে কিভাবে সমন্বয় আমরা করতে পারি আপনি একটু জান আলহামদুলিল্লাহ খুব চমৎকার এক বিষয় এনেছেন হজরত রসুল করিম সাল আলী গোটা জীবন ব্যবস্থা যদি আপনি দেখেন আমি উদাহরণ হিসেবে দিয়ে আনব যে তিনি কিন্তু আধুনিক এবং উন্নতি প্রযুক্তি যেটা সেটা গ্রহণ করেছেন দেখুন মক্কার মানুষ কিন্তু যখন যুদ্ধে লিপ্ত হতো তখন সরাসরি তাদের হানাহানি চলতো সামনাসামনি কোন কৌশল যুদ্ধ কৌশল যেটা এটা তারা খুব কম গ্রহণ করতেন তারা জোর দিয়েই কাজ করার চেষ্টা করতেন মাথা কম খাটাতেন আপনার আহজাব যুদ্ধের কথা হাদিসে আমরা পড়েছি খন্দকার যুদ্ধ খন্দকার যুদ্ধ বলে আমরা যেটা আমাদের কাছে পরিচিত আহজাব এই জন্য বললাম যে অনেকে এই নামের সাথে পরিচিত নয় এবং এটার নাম আহাজাব কেন হয়েছে তাও জানা নেই সমস্ত কুফফার শক্তি আজাদ হিজবুনের বহু বচন সমস্ত সর্বসম্মতি ক্রমে তারা বহুদল নিয়ে যেটা মদিনায় আক্রমণ করেছিল মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে এক হয়েছিল তখন আজাদ সালমান ফার্সি রদিয়াল্লাহ তালানহু তিনি রসুল করিম সাল্লাহ সাল্লামকে পরামর্শ একটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমরা পারস্যে যখন এরকম কোন মারাত্মক মুসিবতে পড়তাম যে সম্মিলিত বাহিনীর মোকাবেলা আমাদের দ্বারা সম্ভব না তখন আমরা একটা কৌশল নিতাম সেটা হচ্ছে শহরের বাইরে আমরা খন্দক কাটতাম মানে খাল কাটতাম পরীক্ষা খন করতাম পরীক্ষা খনন করলে ওই বিপক্ষ বাহিনী আর শহরে ঢুকতে পারে না বাধাগ্রস্ত হয় দেখুন সালমান আনহুর এই আধুনিক কৌশলকে যেটা সাথে তারা পরিচিত ছিলেন ছিল না এই সমাজের কাছে এটা ছিল না কিন্তু এই সমাজের কাছে এটা ছিল না কিন্তু যেহেতু বিষয়টা কার্যকর রসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করে ওই পদ্ধতি গ্রহণ করেছেন যা আমাদের সামনে ইতিহাস খন্দকের যুদ্ধ নামে যেটা পরিচিত এবং ওই কৌশল গ্রহণ করার কারণে রসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা একরাম যুদ্ধে জয়ী হয়েছিল আলহামদুলিল্লাহ সম্মিলিত বাহিনী তারা পরাজিত হয়ে এখান থেকে অপদস্থ লাঞ্ছিত হয় ভাগতে বাধ্য হয়েছিল ইতিহাস সাক্ষী তাহলে বোঝা গেল নতুন কোনো প্রযুক্তির নতুন কোন অবস্থার যদি শরীয়তের প্রয়োজনে আমার দিন প্রচারের প্রয়োজনে দিন প্রতিষ্ঠার প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেটাকে গ্রহণ করার মধ্যে কোনো ক্ষতি নাই সেটা যদি শরিয়ার বিরুদ্ধে না যায় তো এই অন্যত প্রযুক্তি এই সময়ে আমরা কোন কোন মাধ্যমগুলিকে আমরা দাওতি ক্ষেত্রে ব্যবহার করতে পারি দু একটা যদি আপনি দৃষ্টান্ত শুরু করলে এখন উন্নত প্রযুক্তির মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারনেট আজকে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এবং এর অনেক সুফল আমরা দেখছি আলহামদুলিল্লাহ কুফলও আছে আমরা বলবো এই আধুনিক প্রযুক্তিগুলোর কথা শুনলে দিনের মাধ্যম এটা হতে পারে এই কথা শুনলে অনেকই আঁতকে ওঠেন এই আঁতকে ওঠার কিন্তু যুক্তি কিছু কারণও আছে এই জন্য আঁতকে ওঠেন যে এখানে প্রথমে খারাপটা প্রাপ্ত হওয়া মানে পথ হারা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে যেহেতু এখান থেকে আমাকে গুনাহ কামানোর অনেক সুযোগ থাকে সেই জন্য তারা এটাকে মাধ্যম হিসাবে মিডিয়া হিসাবে ব্যবহার করতে আটকে ওঠেন কিন্তু আমরা যদি এটাকে ভালো কাজে ব্যবহার করি ধরুন একটা ছুরি চাকু এটা কাউকে হত্যাও করা যায় নিজের ঘরের প্রয়োজনও মেটানো যায় জীবজন্তু আমরা যেটা জবে করি খাওয়া যায় খাওয়া যায় এখন এই জায়গায় যদি আমি এই চিন্তা এটা ব্যবহার থেকে বিরুদ্ধ থাকি যে এটা দ্বারা খুন করা যায় তাহলে এটা আমার কাছে মনে হয় অযুক্তিক ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত অযুক্তিক এই জন্যে যে এটার ক্ষতির দিকগুলো আমরা ব্যবহার করলাম না এটাকে দিয়ে যদি আমার কাজে লাগানো যায় তা আমি কেন কাজে লাগাবো না সতর্কতার সাথে তাহলে আমরা উন্নত যুগের প্রযুক্তি হিসাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি নিশ্চয়ই অতি কাজের ক্ষেত্রে আরও যেটি সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম ফেসবুক আছে ফেসবুক এটাকেও ব্যবহার করা যায় এছাড়া আরো যেটা আরো মিডিয়ার অন্যতম এখন যেটা চ্যানেল বিশেষ করে টিভি চ্যানেল যে ইলেকট্রনিক মিডিয়া যেটা টিভি চ্যানেল সেটাও তো বলা যেতে পারে ইসলামী দাওয়াত প্রচারের মাধ্যম হিসাবে এই জায়গাতে অনেকেই আমাদের সাথে বিরুদ্ধে জড়িয়ে পড়ছেন বিরুদ্ধে জড়িয়ে বলবো না আমি আসলে শব্দটা ভিন্নভাবে বলছি মানে তারা ভিন্ন মত পোষণ করছে এক বাস্তবতার নিরেখে কারণ আমরা দেখি আমাদের কাছে অনেক সময় খারাপ লাগে কিন্তু আসলে কিছু করার থাকে না যেহেতু এই চ্যানেলগুলো আমাদের হাতে নয় আজকে যদি মুসলিম সমাজ এগিয়ে আসতো যে এইরকম চ্যানেল তারা তৈরি করতো দিন প্রচারের জন্য যে যেখানে কোনো নারীর ছবি প্রকাশ্যে আসবে না পণ্যের অ্যাড এর নামে অশ্লীলতা অশ্লীলতার কোনো বিষয় আসবে না তাহলে আজকে এই প্রশ্ন হয়তো আসতো না ওই প্রশ্নগুলো এই আসছে দেখুন আমরা যখন একটা ইসলামী প্রোগ্রাম করি দেখা গেলো যে বিরতির সময় একটা পণ্যের এমন এক পণ্য যে আমি পর্দার ওয়াজ করে গেলাম একটু আগে চালানো তাহলে এটা কোথায় হয়। হয়তো করছেন কিন্তু তারপরে আপনি একটু চিন্তা করুন তো ভাবুন তো আজকে আমি মসজিদে বসে খোদবা দিচ্ছি আলহামদুলিল্লাহ তিন চার পাঁচ হাজার মানুষ আমার কথা শুনছেন এটা তো সমাজের অর্ধেক শ্রেণীর যদি সমস্ত তো আমি ধরি যে সমাজের সব পুরুষ চলে আসছে তাও তো অর্ধেক বরং বর্তমান বিশ্বের রসুন সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী হিসাবে এবং বাস্তবতা নারীর সংখ্যাই তো বেশি নারীর বেশি তাহলে কি বুঝা গেল আলোচনা থেকে আমরা যেগুলো মসজিদে করছি বিভিন্ন ওয়াজ মাহফিলে করছি ময়দানে করছি এই গোটা সমাজের একটা বড় অংশ

এইভাবে যদি একটু উদারতার সাথে যদি চিন্তা করি এবং প্রয়োজন যদি উপলব্ধি করি আধুনিক প্রযুক্তির সাথে যদি আমার চিন্তা করি শত্রুতা খারাপ কিছু দিক আছে যদি এই কারণেই হয় তাহলে খারাপ বিষয়টা আমরা ব্যবহার করলাম না ভালো যত দিকগুলো আছে সেগুলো ট্রাই করতে আমার সমস্যাটা করতো ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলছিলেন আমাদের এই কথাগুলি চালু থাকে তো এই তো বলার অপেক্ষা রাখে না কত বড় এত মানুষের কাছে একসাথে আপনাকে অনেক ধন্যবাদ এই সাক্ষাৎকারের জন্য বিশিষ্ট আলেমদের উদ্ধৃতি